সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে কি শিখব, আমরা আজকে শিখব কথায় লেখা। ঠিক আছে, আমরা কি শিখব, কথায় লেখা। আমরা গত ক্লাসে শিখেছিলাম কথায় লেখা 51 থেকে 70 পর্যন্ত। কত পর্যন্ত শিখেছিলাম সবাই একটু বলো? 51 থেকে 70 পর্যন্ত। আজকে আমরা শিখব 71 থেকে 90 পর্যন্ত। আজকে আমরা কি শিখব, 71 থেকে 90 পর্যন্ত। তবে আমি আশা করি তোমাদের 70 পর্যন্ত বানানে কোনো সমস্যা নেই। তো আমি দুইটি বানান তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে বলেছিলাম বা পড়তে বলেছিলাম। যে দুটি বানান তোমরা বরাবরই ভুল করে ফেলো সেটা হচ্ছে 53 এবং 56। কত? 53 এবং 56। এ দুটি ভুল করার কারণ হচ্ছে 53 বানানেও দুইটা পয় পয় আছে এবং 56 বানানে দুইটা পয় পয় আছে। তোমরা অনেক সময় কি করো, একটা পদ দাও, কিন্তু আসলে কি, একটি পদ দিলে বানানটি কি হবে, বানানটি ভুল হবে। আমাদের দুইটি পদ দিতে হবে, অবশ্যই কি করতে হবে, দুইটি পদ দিতে হবে। 56 বানানে 6 আকার, পয় পয় আকার দন্ত 9 9। 53 বানানেও 83, পয় পয় আকার দন্ত 9 9। তো আমি আশা করি এ দুটি বানান তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এবং কয়েকবার লিখবে। আশা করি তোমাদের এর পরবর্তীতে এ দুটি বানানে আর কোনো ভুল হবে না। তো আজকে আমরা কি শিখব, আজকে আমরা শিখব হচ্ছে 71 থেকে 90 পর্যন্ত। তার আগে একটি কথা বলি, 66 বানানটা অনেকেই ভুল করো, অনেকেই লিখে ফেলো 66। আসলে বানানটা হবে হচ্ছে 66, 6 একার হবে, 6 হিস্যিকার হবে না। ঠিক আছে, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বিগত ক্লাসটি খুব মনোযোগ সহকারে করেছো এবং 51 থেকে 70 পর্যন্ত বানানটি তোমরা বাসায় কয়েকবার মুখস্থ করে কয়েকবার লিখেছো। তো চলো আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা শিখব 71 থেকে 80 পর্যন্ত। দেখো আমি এখানে অঙ্কে লিখে নিয়েছি, অঙ্কে লিখে নিয়েছি। এখন আমি এই পাশ দিয়ে কি করব, পাশ দিয়ে কথায় লিখব। আমি পাশ দিয়ে কি করব, কথায় লিখব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কি করবে, বলবে এবং লিখবে। কি করবে, বলবে এবং লিখবে। তো 71 আমরা জানি, 71 বানান কি বললো দেখি সবাই, 71 বানান হবে এ কয়াকার তয় তয় র। 71 এ কয়াকার তয় তয় র 71। দেখো আমি লিখি এ কয়াকার তয় তয় র 71। তাহলে 71 বানান কি সবাই বলো, এ কয়াকার তয় তয় র 71। 72 বয়াকার, বয়াকার ভয়াকার তয় তয় র 72। দেখো আমরা 71 এবং 72 লিখে ফেলেছি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো এবং লেখো। 71 বানান কি হবে সবাই বলো, এ কয়াকার তয় তয় র 71। 72 বানান কি, বয়াকার ভয়াকার তয় তয় র 72। এবার আমরা কি শিখব, এবার আমরা শিখব 73। দেখো 73 বানানে একটি বিষয় আমাদের মনোযোগ সহকারে মনে রাখতে হবে, সেটি হচ্ছে 73। আমরা অনেক সময় কি করি, 73 লিখি, আসলে এখানে ভয়াকার হবে না, কি হবে, 29 তয়াকার। দশিকারে তি, দশিকারে তি 29 তয়াকার, রয় রয়ে তয় তয় র 73। তিয়াত্তর আমরা অনেক সময় 73 লিখি, আসলে 73 হবে না, হবে কি, 73। বিষয়টি সবাই মনে রাখবে, এখানে দয়সি হয়াকার নয়, দয়সি অন্তুষ তয়াকার। দুটো অনেক সময় হয়াকার লিখে ফেলো, কিন্তু আসলে হবে কি, অন্তুষ তয়াকার। তাহলে 71 72 73 আমরা তিনটি বানান শিখে ফেলেছি। এবার আমরা শিখব 74। এবার আমরা কি শিখব, 74 চন্দ্রকার চু অন্তুষ তয়াকার তয় তয় র 74। ঠিক আছে, 74 বানান কি, দর্শকারে চু অন্তুষ তয়াকার তয় তয় র 74। 75
পয়সন রবীন্দ্র চয়াকার তয় তয় র 75 বানান কি হবে পয়সন রবীন্দ্র চয়াকার তয় তয় র77 বানান কি দন্তে শ আকার তয় আকার তয় তয় র 77 দন্তে শ আকার তয় তয় র 77 কি শিখলাম আমরা 77 দেখো 77 ঠিক আছে এবার আমরা শিখব হচ্ছে 78 কি শিখব 78 সরিয়া তয় আকার সরিয়া তয় আকার তয় তয় র 78 এবার আমরা কি শিখলাম 78 তাহলে 78 বানান কি সবাই বলো সরিয়া টয় আকার তয় তয় র সরিয়া টয় আকার তয় তয় র 78 আশা করি সকলেই 78 বানান খুব ভালোভাবে মুখস্থ করতে পারছো এবার আমরা শিখব 79 79 দীর্ঘ দন্তন্য 79 দীর্ঘ দন্তন্য 79 সরিয়াতে আ তালে ম শ শিকারে শি দীর্ঘ দন্তন্য 79 সরিয়া তালে ম শ শিকারে শি 79 ঠিক আছে 79 এবার আমরা কি শিখব এবার আমরা শিখব 80 সরিয়া সরিয়া তালে ম শ শিকারে শি 80 ঠিক আছে তো দেখো আমরা 71 থেকে 80 পর্যন্ত বানান মোটামুটি পড়ে লিখে ফেলেছি এবং আমি আশা করি তোমাদেরও লেখা হয়ে গিয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে এবং বানানটা তোমাদের মুখস্থ হয়ে গেছে তো আমরা দেখো দেখি কি লিখলাম 71 72 73 74 75 76 77 78 79 এবং 80 আমি আশা করি তোমাদের এই 10টি বানানে কারো কোনো সমস্যা নেই তোমরা সুন্দরভাবে মুখস্থ করে বাসায় লিখে ফেলবে ঠিক আছে এরপরে আমরা শিখব 81 থেকে 90 পর্যন্ত কি শিখব আমরা কত পর্যন্ত 81 থেকে 90 পর্যন্ত দেখো 81 81 বানান কি এ কয় আকারে কা তালে ব শ শিকারে শি এ কয় আকারে কা তালে ব শ শিকারে শি 81 আমরা লিখে ফেলি এ কয় আকারে কা তালে ব শ শিকারে শি দেখো 81 আমি লিখছি ঠিক আছে 81 তাহলে তোমরা সবাই বলো 81 বানান কি এ কয় আকারে কা তালে ব শ শিকারে শি 81 এবার আমরা শিখব 82 বৈশিকারে বি র আকারে রা বৈশিকারে বি র আকারে রা বিরা তাহলে ব শ শিকারে শি দেখো বৈশিকারে বি র আকারে রা তাহলে ব শ শিকারে শি বিরা শি বিরা শি এবার আমরা শিখব তিরাশি দশিকারে তি রয়াকারে রা তিরা দেখো দশিকারে তি রয়াকারে রা কালব শিকারে শি তিরা শি তাহলে দেখো একাশি বানান কি এ রয়াকার কালব শি বিরাশি বানান কি দশিকারে বি রয়াকার কালব শি তিরাশি বানান কি দশিকারে তি র আকারে রা তালব শ শিকারে শি এবার আমরা শিখব 84 দেখো চতুকারে চু র আকারে রা চুরা তালব শ শিকারে শি চতুকারে চু র আকারে রা চুরা তালব শ শিকারে শি এবার আমরা শিখব 85 কয় চন্দ্রবিন্দ্র চয় আকার কয় চন্দ্রবিন্দ্র কয়
চন্দ্রবিন্দ্র জয়কারে চা পচা সি পচা সি কয় চন্দ্রবিন্দ্র জয়কারে চা পচা তালবর্ষ শিকারে সি পচা সি এবার আমরা শিখব সি আসি সি আসি ছয় শিকারে সি ছয় শিকারে সি হন্তুষ্ট আকারে আর তালবর্ষ শিকারে সি সি আ সি বানানটা কি হবে সবাই বলো সি আ সি ছ ছ ছয় শিকারে সি হন্তুষ্ট আকারে আ সি আ তালবর্ষ শিকারে সি সি আ সি এবার আমরা শিখব কি সাত আশি দন্তা সহায়কারে সাত দন্তা সহায়কারে সাত তয়াকারে তা তালবর্ষ শিকারে সি সাতা সি সাতা সি কি শিখলাম এবার আমরা সাতাশি সি আশির পরে কি শিখলাম সাতাশি এবার আমরা শিখব আটাশি স্বরে আতে আ তয়াকারে তা স্বরে আতে আ তয়াকারে টা আটা তালবর্ষ শিকারে কি আটাশি তাহলে দেখো আটাশি বানান কি স্বরে আতে আ টয়াকারে টা আটা তালবর্ষ শিকারে সি আটা সি এবার আমরা শিখব উননব্বই উননব্বই তো উন বানান কি আমরা সব জায়গায় শিখছি দীর্ঘ দন্তান্ন উন তাহলে আমরা এখানে লিখে দেখো দীর্ঘ দন্তান্ন উন নব্বই দন্তান্ন বয়ে বয়ে রস্য উন নব্বই উন নব্বই তাহলে উননব্বই বানান কি সবাই বলো দীর্ঘ দন্তান্ন দীর্ঘ দন্তান্ন উন ন বয়ে বয়ে রস্য দীর্ঘ দন্তান্ন উন ন বয়ে বয়ে রস্য উন নব্বই উন নব্বই এবার আমরা শিখব নব্বই দন্তান্ন বয়ে বয়ে রস্য নব্বই ন বয়ে বয়ে রস্য নব্বই ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে বৃষ্টি বানান আজকে বৃষ্টি বানান শিখে ফেলছি কত থেকে কত একাত্তর থেকে নব্বই একাত্তর থেকে নব্বই তাহলে আমরা আর একবার রিভিশন করি একাত্তর বানান কি এ কয়াকার দেখো একাত্তর এ কয়াকার তয় তয়ে র একাত্তর বয়াকার ভয়াকার তয় তয়ে র বাহাত্তর দশি উনত্রিশ তয়াকার তয় তয়ে র তিয়াত্তর চৌষ্টি উনত্রিশ তয়াকার তয় তয়ে র চুয়াত্তর পঁচাত্তর পঁয়চল্লিশ চয়াকার তয় তয়ে র পঁচাত্তর ছিয়াত্তর ছয়াশি উনত্রিশ তয়াকার তয় তয়ে র ছিয়াত্তর দন্তা ছয়াকার তয়াকার তয় তয়ে র সাতাত্তর সরিয়া তয়াকার তয় তয়ে র আটাত্তর উনআশি দীর্ঘ দন্তন উন সরিয়া তালবা ছয়াশি উনআশি আশি সরিয়া তালবা ছয়াশি আশি ঠিক আছে এবার আমরা একাশি থেকে নব্বই পর্যন্ত বানান দেখব একাশি বানান কি এ কয়াকার তালবা ছয়াশি একাশি বয়াশি রয়াকার তালবা ছয়াশি বিরাশি ছয়াশি রয়াকার তালবা ছয়ে ইশি তিরা আশি এবার দেখো চুরাশি চৌষকারে চু রয়াকারে রা চুরা তালবা ছয়াশি কারে সি চুরাশি পঁচাশি কয় চন্দ্রবিন্দ্র চয়াকার কয় চন্দ্রবিন্দ্র চয়াকার পচা তালবা ছয় শিকারে সি পঁচাশি ছিয়াশি ছয় শিকারে সি উনত্রিশ তয়াকারে আ সিয়া তালবা ছয় শিকারে সি ছিয়াশি দন্তা সয়াকারে সা তয়াকারে তা সাতা তালবা ছয় শিকারে সি সাতাশি সরিয়াতে আ তয়াকারে টা আটা তালবা ছয় শিকারে সি আটাশি দীর্ঘ দন্তান্ন উন ন বয়ে বয়ে রস্যই নব্বই উননব্বই আর নব্বই দন্তান্ন বয়ে বয়ে রস্যই নব্বই ঠিক আছে তাহলে আমরা আজকে কি শিখলাম একাত্তর থেকে নব্বই পর্যন্ত বানানগুলো শিখলাম আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই এবং
তোমরা আগে থেকেই পারো, তারপরেও মনে করো আমরা আজকে টুকি রিভিশন করলাম যাতে পরীক্ষায় আমাদের ভুল না হয়। অনেক সময় জানা জিনিসটিও তোমরা পরীক্ষার সময় মনোযোগ সহকারে না লেখার জন্য ভুল করে ফেলো। তো আমি আশা করি এরপর থেকে তোমরা বানানগুলা যখন লিখবে অবশ্যই বানানগুলা বারবার রিভিশন করে দেখবে যে তুমি কি লিখছো, ঠিক আছে, সেটা পড়বে, তাহলে কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের বোর্ডের যদি এখানে দেখতে সমস্যা হয়, আমি আগেই বলেছি তোমাদের বোর্ড বইয়ের 8 পৃষ্ঠায় দেখো, এই যে বোর্ড বইয়ের 8 পৃষ্ঠায় 50 থেকে 100 পর্যন্ত বানানগুলো সুন্দরভাবে লেখা আছে, তোমরা এখান থেকেও কি এখান থেকেও পড়ে নিতে পারবে, ঠিক আছে, এবং এটা পড়ার পরে না দেখে লিখবে বাসায়, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।